চুরি করেনি, কেবল সন্দেহ আর আন্দাজে মাত্র 15 টাকা চুরি হওয়ায় 7 বছরের শিশুটিকে 2 ঘাতক প্রতিবেশী নিষ্ঠুরভাবে গাছের সঙ্গে উল্টোভাবে বেঁধে বেদম পেটাল। মা বাবাকেও বাড়ি না থাকায় গ্রামবাসীরা অবাক চেয়ে দেখল। 7 বছর শিশুকে মিথ্যে চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে নিষ্ঠুরভাবে এইরকম মারধর করার এই নির্মম ও দুঃখজনক ঘটনা ঘটে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কালাশপুর গ্রামে। জানা যায়, উঠানে রাখা শার্টের পকেট থেকে 15 টাকা হারিয়ে গেছে হাবিবের। এ সময় সবুজ ওই বাড়ির পাশেই মজা কিনে খাচ্ছিল। তখন 2 নিষ্ঠুর প্রতিবেশী ওই ছেলেটিকে অযথায় চোর অপবাদ দিয়ে গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধে। কিন্তু 7 বছরের সবুজ চুরি করেনি এ কথা বারবার বলে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই 2 ঘাতক। তাই স্বীকার করানোর জন্য তাকে অনেক লোকের সামনে বেদম পিটায়। সত্যি চুরি করেছে এমন যুক্তি দাঁড় করালে প্রতিবেশীরাও চুপচাপ শিশুটিকে মার খেতে দেখে। কিন্তু দোকানদার টের পেয়ে ছেলেটিকে উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় মিথ্যে 15 টাকা চুরির অপবাদে মার খাওয়া সবুজকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। দর্শক, 15 টাকার মিথ্যের অপবাদ দিয়ে শিশুটিকে মারধর করার অপরাধে ওই 2 প্রাষণ্ড নিষ্ঠুর যুবকের কী শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।